नमस्कार, आमी पापिया। आबार खाबो चैनले आबार एक नतून रेसिपी निये आमी आपनादेर सामने चले एसेछि। तो चलुन देरी ना करे देखे नेवा जाक आजकेर रेसिपिटी। आजके आमी आपनादेर सामने रान्ना करे देखाबो खुबी परिचित एकटी रान्ना, बोयाल माछेर तेल झाल। बोयाल माछ आमरा के ना खेते पछन्द करि, विशेष करे आमरा जारा तेल झाले माखामाखी खेते भालोबासि। आपनारा हयतो अनेकेई बोयाल माछेर नाम शुने भय पाच्छेन जे एई माछ भाजते गेले भीषण तेल छिटाय বা তেল ছিটে গায়ে আসার সম্ভাবনা থেকে যায়। তো বন্ধুরা, আপনাদের সেই ভয় কম করার উপায় নিয়েই আজকের এই স্পেশাল ভিডিও। তো আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী রান্নার আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েক পিস বড় বড় সাইজের বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটি পাত্রে একটু গরম জল বসিয়েছি। এবার একটি বাটির মধ্যে আমি 1.5 টেবিলস্পুন গোটা ধনে, 1 টেবিলস্পুন গোটা জিরে আর 6খানা গোটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই গরম জলটা আমি এই গোটা মশলাগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে এই মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়। এবার আমি মাছগুলোর মধ্যে একটু হলুদ, 1/2 টেবিলস্পুন নুন আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। আর সর্ষের তেলটা এখানে আমি কেন দিলাম সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই নুন, হলুদ আর সর্ষের তেল এইগুলো মাছটার সাথে খুব ভালো করে ম্যাসাজ করে করে মাছটার গায়ে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা গোটা মশলাগুলো দিয়ে দেব, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দেব। দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি একটি কড়াই গ্যাসের উপর বসিয়ে দেব আর তার মধ্যে কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। গোটা রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। দেখতেই পাচ্ছেন তেল দিয়ে কত ধোয়া উঠছে, এরকম ধোয়া ওঠা গরম হতে হবে। এবার আমি এই তেলটার মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে মাছটা নিচে থেকে লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি মাছগুলোকে একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা একটু ঢেকে ঢেকে ভাজাটাই ভালো, কিন্তু এই মাছটা যতটা ফাটার কথা ততটা আপনারা দেখতে পাচ্ছেন ফাটছে না, কারণ তখন আমি এই মাছের মধ্যে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল মাখালে মাছটা ফাটার ভয় অনেকটাই কম থাকে। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব, বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাছ ফাটার কোনো আওয়াজ আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন না আর তেলও কিন্তু ছিটছে না। এটার একটাই কারণ যে তখন আমি কাঁচা সর্ষের তেল মাছগুলোর গায়ে ম্যাসাজ করে নিয়েছিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন সব মাছ আমি একই জায়গায় রেখেছি, মাছগুলো কি সুন্দর লাল লালভাবে ভাজা হচ্ছে। এবার আমি এখানে ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন গোটা জিরে 1/2 টিস্পুন, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, দুটো গোটা এলাচ, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি মাছ ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা ছিল সেটার মধ্যে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে 8 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করতে হবে, মশলা থেকে সুগন্ধ বেরোতে থাকলে তারপরে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে রেড ব্রাউন করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজ ভাজাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পেঁয়াজটা আমার রেড ব্রাউন হয়ে গেছে, দেখুন। এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা গোটা মশলার যে পেস্ট ছিল সেটা আমি দিয়ে দেব। এই মশলা বাটাটার সাথেই আমি একটু আদার পেস্ট দিয়ে দিয়েছি। এই আদার পেস্টটা আমি এখানে দেখাইনি, কারণ আদার পেস্ট আমার আগে থেকেই ঘরে করে রাখা ছিল, সেটাই আমি এই বাটাটার মধ্যে মিশিয়ে নিয়েছি।
এই সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এই যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এই মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেব। খুব ধিমি আছে, আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এই মশলাটার মধ্যে আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, একটু বুঝে দেবেন। যেহেতু পেঁয়াজের মধ্যে একটু নুন দেওয়া আছে, মাছগুলোও নুন দিয়ে ভেজে রাখা আছে, সেই বুঝে নুনটা আপনারা ঝোলে ব্যবহার করবেন। মশলাটা ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো। ঢাকা দেওয়ার পর আমি গ্যাসটাকে একদম সিম করে দিলাম। ঢাকাটা খুলে আমি একটু দেখে নেব, একটু নেড়ে চেড়ে দেব। মশলাটা আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা আমার ড্রাই হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। পাশে একটি পাত্রে আমি একটু গরম জল বসিয়েছি, এই গরম জলটা আমি ঝোলের জন্য ব্যবহার করব। তরকারিতে গরম জল দিলে সবসময় তরকারির স্বাদটা বাড়ে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার একদম ড্রাই হয়ে গেছে আর মশলা থেকে তেল একদম সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ফুটন্ত গরম জলটা এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মিনিট 4 থেকে 5 মিনিট আমি এটাকে ফুটতে দেব। ঢাকাটা তুলে আমি এবার একটু দেখে নেব, দেখুন ঝোলটার কালার কত সুন্দর হয়েছে আর এই ঝোলটার মধ্যে একটা তেল ছাড়া ভাব চলে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো খুন্তির সাহায্যে আমি ভালো করে ডুবিয়ে দেব, দিয়ে আবারও ঢেকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দুটো কাঁচা লঙ্কা চেরে দিয়ে দিলাম। মাছগুলোকে এবার একটু উল্টে উল্টে দিতে হবে, দেখতেই পাচ্ছেন ঝোলের চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট হতে দেব। রান্নাটা আমার হয়েই গেছে। এবার আমি এটার মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার সার্ভ করার পালা। এবার আমি একটি সার্ভিং বোলের মধ্যে দুটো মাছ নিয়ে পরিবেশন করব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী রান্নার আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। গরম ভাতের সাথে এই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।